এরপর যখন যুদ্ধ শুরু হয় ওখান থেকে আপনি কিভাবে আসেন, কিভাবে যুদ্ধে যোগদান করেন? আমরা তো মনে হয় ক্যাডেট ছিলাম, একাডেমি তো মানে এটি আমার একটা শৃঙ্খলিত জীবন। এখানে তো বাইরের পৃথিবীর সাথে ধরতে গেলে বাইরের জগতের সাথে খুব একটা সম্পর্ক থাকে না। 1970 ইলেকশন শেষ করে গেছি, তখন আমরা তো অ্যাকচুয়ালি তো সব ভবে তরুণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে আমরা খবর রাখতাম। আমাদের তখন তো খবরের মাধ্যমটা ছিল ওই যে রেডি, এই যে তখন তো ক্ষমতার তালাবাদল হবে, ক্ষমতা নিয়ে যে তারা যে তাল বাহানা করছে সেগুলোর উপর আমরা খবর রাখতাম। কিন্তু আমরা ট্রেনিং চললেও কিন্তু আমরা একটা উদ্বিগ্ন থাকতাম। 25 মার্চের আরও দু একদিন আমার মনে হয় আগে থেকেই কিন্তু আমরা অনুমান করতেছিলাম আর কি, যার মনে হয় যে একটা কিছু হতে যাচ্ছে, আমরা বোধহয় একটা সংঘাতে বোধহয় আমরা চলে যাচ্ছি। বাঙালিদেরকে বোধহয় ক্ষমতা শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা বোধহয় দেবেন। বঙ্গবন্ধু তো যে 7ই মার্চের যে ইয়ে করলো ভাষণ দিল, এটার পরে তো কিন্তু আমাদের একটা মেন্টাল প্রথম দেখতে গেলে কিন্তু মেন্টাল আমাদের একটা প্রস্তুতি আমাদের ছিল। 25 মার্চের আগে আর্মিদের মুভমেন্ট একটু সন্দেহজনকভাবে যেরকম রাজশাহী বা অন্যান্য পাশাপাশি যেহেতু আমরা যখন শুনলাম, তখন আমরা কিছুটা সতর্ক হলাম। সতর্ক হয়ে আমরা এটা যদি প্রতিরোধ যদি হয় প্রতিরোধ করতেই হয়, এ ধরনের একটা মানসিক আমাদের মনের ভিতরে কাজ করতেছিল। আর সবচেয়ে বেশি যে হয়েছে আমাদের এখানে অবাঙালির সঙ্গে বুঝেছিল। আমাদের ওখানে ধরতে গেলে একাডেমির মূল মানে সমস্ত কার্যক্রমটা অবাঙালিদের রাখেছে। আর আমাদের যদিও মানে ওখানকার প্রিন্সিপাল উনি একজন বিএসি ছিলেন, আব্দুল ফ্রম কুমিল্লা, কিন্তু আর ভাইস প্রিন্সিপাল ছিলেন উনিও বাঙালি, কিন্তু ওনারা তো আসলে অ্যাকচুয়ালি একাডেমিক সাইড, কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং এভরিথিং অবাঙালিদের। যতই দিন গণে যাচ্ছিল 25 মার্চের দিকে, ততই আমাদের এই অবাঙালিদের তৎপরতাটা এটা আমরা লক্ষ্য করেছি এবং এটাতে আমরা বেশি উদ্বিগ্ন হয়েছি। ইভেন কি আমাদের সবচেয়ে বেশি ইয়ে হয়ে গেল রোহনপুর, ওখানে একটা জায়গা ওই রোহনপুরের মধ্যে ইপিআর এবং আমাদের বাঙালিদের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছিল, যেটা আমরা শুনতে পারি। ওইখান থেকে এই ক্ল্যাশটা আস্তে আস্তে বাড়তে থাকে, এদের তৎপরতাও বাড়তে থাকে। তখন ওখানে ওই যে আমাদের পাশে ছিল ক্যাডেট কলেজ ছিল, ক্যাডেট কলেজের ইপিআরের একজন ইয়ে ছিল মিস্টার রশিদ, উনি খুব ঠিক ছিলেন, উনি ওখানে অর্গানাইজ করতেছিল। তো আমাদের সাথে ওনাদের একটা আমরা ওনাদের সাথে যোগাযোগ করি, তখন উনি আমাদের সাজেস্ট করলো যে তোমাদের এখানে তো যেহেতু উনি জানতেন আমাদের এখানে তো বাঙালিদের তৎপরতা যত বেশি জনসংখ্যা কিছু করতে পারে, যেহেতু ওখানে সিনিয়র অফিসাররা আছে, কাজে এদেরকে তোমরা একটা যে কোনোভাবে ইভেন্ট করার তোমরা পলিসি করো। তখন আমরা আমাদের প্রিন্সিপাল যে কলেজ সাহেবের কাছে আমরা যাই, কিন্তু আনফর্চুনেটলি উনি আমাদেরকে খুব হতাশ করে দিলেন। উনি বললেন যে আমি তো অসুস্থ, ধরতে গেলে আমাদের উনি কোঅপারেট করল না, আমাদের বিষয়টা আমাদের উদ্বেগটাকে উনি শেয়ার করল,
আমাদের যে ভাইস প্রিন্সিপাল ছিল আমার কাছে গেলাম, উনি বেশ আমাদেরকে রেসপন্ড করেন। উনি বলেন যে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু যে কোনোভাবে একটা কনফাইন করতে হবে। তখন আমরা ক্যাডেটে তো আমরা সবাই ছিলাম না, যারা কাছে কাছে ডিস্ট্রিক্টে যারা ছিল সে সময় বোধ হয় আমরা 30-40 ম্যাক্সিমাম, প্রায় 1200 মতন কনস্টেবল এবং হাবিলদার এসব র্যাঙ্কের ওদের প্রশিক্ষণ শেষ হয়। ওদেরকে এই সপ্তাহখানেক আগে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে করে একাডেমি আমরাই আমাদের উপরেই ইয়ে হয়ে গেছিলাম, আমরাই ক্যাডেট ডেভেলপ হয়ে গেছিলাম। কিন্তু আমাদের এখন করে বাঙালি ওরা ওরা তো সংখ্যাই বেশি, তাছাড়া ওরা তো হলো পারমানেন্ট স্টাফ, আমরা হলাম ক্যাডেট ছাত্র। কিন্তু তাদের যে একটু দেখুন আমাদের আমরা ইয়ে হলো করে আমরা নিজেরাই বসে আবার কিছু কিছু স্টাফ যেগুলো বাঙালি ছিল ওদেরকেও নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে আমরা রাজ্যের অবস্থান থেকে আমরা কৌশলে ওদেরকে আমরা এখানে ইয়ে করি। আমরা পাঁচটা গ্রুপে ভাব হয়েছে, একটা গ্রুপে দুজন পাঁচশো জনের এরকম করে আমরা পাঁচটা গ্রুপে ভাগ হয়ে আমরা ইয়ে করলাম। সেখানে যিনি সিনিয়র ছিলেন আমার মধ্যে, উনি পাঞ্জাবের প্রধানমন্ত্রী মিস্টার নওয়াজের খান, উনি খুব রেলভেন্ট টাইপের অফিসার ছিল, উনি ব্যাংক ছিল তখন ডিএসপি। আমি আমার গ্রুপ নিয়ে আমি ওনার ওনাকে আমি ইয়ে করছি। তো আমরা আসলে তো তখন তো অনুভব করেন আমি ভোলা হয়ে দিচ্ছি না, কিন্তু আমাদের ইমার্জেন্সি আমাদের মিটিং কল করছে, কিছু আপনাকে কল করছে আপনাকে সালাম দিচ্ছে। এরপরে উনি দেখি দেখি উনি বের হয়ে আসলেন, তখন আমরা ওনাকে নিয়ে আমরা যাবো। তো আমরা মেইন রোডে উঠলাম, আমরা ওখান থেকে এসে মেইন রোডে ডাইন দিকে হলো বাংলো, বাম দিকে হলো মানে আমাদের একাডেমিক বিল্ডিং। তো আসলে তো আমরা জায়গা ঠিক করছি একাডেমিক বিল্ডিংয়ে ডিটেইন করবো সবাইকে। তো এখন ওনাকে বলছি যে আমরা বাংলা প্রিন্সিপাল সাহেবের ওখানে ওখানে আমাদের মিটিং হবে, ওখানে যাবো। তো বাংলাদেশের ডাইন দিকে যেতে হবে, ডাইন দিকে না গিয়ে সেই বাম দিকে আমরা টার্ন করছি, তখন উনি বুঝে গেছে বলে কেন বামে দেখেন। তখন আমি বলি আচ্ছা বামে যেতে হবে, তখন উনি আর কোনো উচ্চ উচ্চ করলেন না, পুজো ওখানে সোজাসুজি আসলো তিন জেলায় ওনাকে নিয়ে আসলাম। আনার পরে পরপর এরপরে আস্তে 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 অন্য অন্য গ্রুপগুলো এটা উনি যখন এতে চলে আসছে তখন ওরা একটু ওদের শরীর সাহসটা বেড়ে গেছে, তখন ওরা যার গ্রুপ তাদের টার্গেট যেগুলো দিচ্ছে এগুলো তারা সবাই নিয়ে আসলো। এই টোয়েন্টি ফোর ওখানে আমরা অ্যাসেম্বল করলাম এটা একাডেমিক বিল্ডিংয়ের আপনার তিনতলাতে। এরপরে পাঁচজন ছিল পশ্চিম পাকিস্তানি পিএসসি, এই পাঁচজনকেও পরবর্তীতে আমরা এনে ইয়ে করলাম, অফিসে ইনক্লুড করলাম। পরবর্তীতে এপ্রিলের 9-10 তারিখ সম্ভবত 10 তারিখ তাদেরকে আমরা বিএসএনের সাথে ওখানে ইন্ডিয়ার আমাদের যোগাযোগ ছিল, তারা আমাদেরকে বিভিন্ন আমাদের যে প্রতিরোধ যারা ছিল আমাদের আমাদের যে লোকগুলো তো আমাদের যারা ছিলাম আমাদের ওখানে আমাদের একাডেমি থেকে দিলে ক্যাডেট কলেজ আর ওদিকে আর হিসাবের জন্য ওখানে আমাদের যে লোকগুলো ছিল ওদেরকে আমরা বাইরে থাকলাম প্রতিরোধ তহলে আমরা নিয়োগ করতাম। যেই হোক ওখানে এসে হিসেবে দিকে আবার ডিএসএফের সাথে আমরা একটা যোগাযোগ রাখতাম। তো শেষে আমরা দেখলাম যে এখানে এদেরকে ডিটেইন করে রাখা আবার এদেরকে আর্মিদের অ্যাক্টিভিটিস চারিদিকে উত্তরোত্তর বাড়তেছে, তখন আমরা ওদের এখানে সরাই রাখা এবার আমাদের আজকে প্রদেশে উনি বলেন ভেটার ওদেরকে শিফট করাই দেন। তখন আমরা সরকার আসলে ওদেরকে আমরা ইন্ডিয়ান বিএসএফের মাধ্যমে বহরমপুর জেলের ভিতরে তারা এই খবর পেয়ে এইটাই আমাদের একাডেমি কিন্তু আসলে ওদের আক্রমণ করার কথা ছিল, এইটাকেই কেন্দ্র করে এই যে আমরা ওদের এতজন অফিসার আমরা অ্যারেস্ট করেছি, এদের খবর উপর ভিত্তি করেই তারা মানে আমাদের একাডেমি অ্যাটাক করে। ওরা তো শেষ পর্যন্ত 12 তারিখ রাত্রে আছে অনেকটা শেষ রাতে ইয়ে করব, আমাদের কাছাকাছি যখন চলে আসছে আমরা খবর করলাম, তখন আমরা আমাদের অবস্থান পরিবর্তন করলাম। আমরা পর্দা ক্রস ওভার করে আমরা ইন্ডিয়ার বহরমপুরে গিয়ে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করেছি। এরপরে শরণার্থী শিবিরে ছিলাম আমি, এখানে আমি রেজিস্ট্রেশন অফিসে দায়িত্ব পালন করছি। এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশ যখন এখান থেকে যেদিন তারা 16 ডিসেম্বর যেদিন তারা সারেন্ডার করে সেদিন ওই যে নিয়াজি সহ তার অধীনস্থ ওখানে সবাই সারেন্ডার করলো না, তো সারেন্ডার করার পর তো আমাদের যারা মুক্তিযুদ্ধ আছে তারা তো কেঁপে গেলো, এরা তো পারলে ওদেরকে ইয়ে নেবে রিটেলিয়েশন নেবে না। তখন করলো কি
ওইখান থেকে ইয়ে করার জন্য আমাদের মিত্র বাহিনী যারা আছে তারা যখন সারেন্ডার করে তখন তো জানাবা ইয়ার অনুযায়ী মানে একটা সনদ অনুযায়ী বা তখন এখানে নিয়মকানুন আছে, যারা আত্মসমর্পণ করবে ওদের জীবনের প্রতি নিরাপত্তার ব্যাপারে কিছু শর্ত থাকে, ওই শর্ত মোতাবেক ওদেরকে ওরা ইন্ডিয়াতে নিয়ে গেল। ইন্ডিয়াতে নিয়ে তাদেরকে রাখলো, ওইদিকে বঙ্গবন্ধু বলে যে না আমি এদের আমাদের এত করে লোককে ইয়ে করলো আমি এদেরকে বিচার অবশ্যই করবো। তখন আমাদের এখানে ট্রাইব্যুনাল অলরেডি শুরু হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। তখন ভুট্টু চাল খেললো বলে যে না এটা তো আমরা তো শেষ পর্যন্ত মানে যেহেতু ওরা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বললে আমাদের আমরা আমাদের দেশ নিয়ে থাকবো, আস্তে আস্তে আমাদের মধ্যে একটা সমঝোতা হবে, সমঝোতা যখন হবে তাহলে এটা বা এখন ডায়ালটা দরকার হলে আমরা করবো। এরা করলো কি তখন পাকিস্তানের সাথে ইন্ডিয়া একটা চুক্তি করলো, ওই যে কীভাবে তারা এখানকার মানে যারা মানে প্রত্যাবাসন তাদেরকে যেভাবে করার জন্য একটা চুক্তি হলো, তো সেখানে কিন্তু বাংলাদেশ এই চুক্তির মধ্যে প্রথমটার মধ্যে ছিল না, কারণ বাংলাদেশকে তখন তো পাকিস্তানি স্বীকৃতি দেয় নাই। ওদের ফোর্সগুলো অফিসারগুলো যেহেতু ইন্ডিয়াতে ওখানে রয়েছে তাহলে আর এদিকে ওদের বাড়ি হচ্ছে পশ্চিম পাকিস্তানে, তখন পাকিস্তান গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার সাথে একটা চুক্তি হবে। কালক্রমে এটা বাংলাদেশ যখন অন্যান্য সবাই যখন স্বীকৃতি যখন দিল তখন আর একটা চুক্তি হলো, ট্রিপার্টাইট এগ্রিমেন্ট যেটা হয়েছে এটা হলো পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশ। তো এই চুক্তিটা আসলে হয়েছে তো ওই যে ওই দেশের যেগুলো এখানে আটকা পড়ছে এগুলোকে তারা নিয়ে যাবে, আমাদের লোকগুলো ওখানে যেগুলো ওখানে ছিল না ওদেরকে এখানে নিয়ে আসবে, এই ট্রিপার্টাইট চুক্তি হয়েছে। এর ভিতরে তারা করলো কি তারা এর ভিতরে বিচারের একটা ইয়েটাও ঢুকে দিয়েছে। ট্রিপার্টাইট মানে প্রত্যাবাসন চুক্তি এক জিনিস, বিচার তো আর এক জিনিস, বন্দী বিনিময় এক জিনিস, বিচারটা ভিন্ন জিনিসটা তো আইনের ব্যাপার। তখন এরপরও এটা যখন তারা যখন এটা যখন করলো বললো যে না আমাদের বন্ধু আমাদের এদেরকেও দিয়ে দিতে হবে, তখন আমাদের এখান থেকে বঙ্গবন্ধু বা আমাদের সরকারে বললো যে না এদেরকে দেওয়া যাবে না আমরা বিচার করবো। তখন ভুট্টু চালাই করে করলো কি যে আমাদের এখানে যারা আছে যুদ্ধের সময় এরা এখান থেকে খবর কথা করছে, এরাও অপরাধ করছে এদেরকেও বিচার করবো, বাঙালিদের বাঙালি যেগুলো আছে এদেরকে আমরা বিচার করবো, তোমরা যদি আমাদের জন্য বিচার করো। আর তখন বাংলাদেশকে স্বীকৃতিও দেয় নাই। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন, তখন ওই সময় তারা আবার একটা স্টেটমেন্ট দিল, হ্যাঁ ঠিক আছে ওরা যেহেতু পাকিস্তানের নাগরিক তাহলে পাকিস্তানেও তো ওদেরকে আমরা বিচার করতে পারি, আমরা এখানে বিচার বিভাগীয়ভাবে যদি এখানে যদি আমরা বিচার করি তাহলে আন্তর্জাতিকভাবেও ওইটা একটা স্বীকৃতি পাবে। তো আমরা ওরা একটা স্টেটমেন্ট দিল পাকিস্তান সরকারের যে আমরা এদেরকে দেশে আনলে আমরা ওদের বিচার বিভাগীয় একটা ইয়ে করবো, তাদের বিচার করবো। এইগুলো বলে টুলে তারা এই সুত্তরের মধ্যে ওদেরকে ওখানে নিয়ে গেল আর কি, তাহলে এইগুলো শেষ পর্যন্ত আর ওদের বিচার হবে। তো আমাদের আমার কথা হলো যে আমার লোকেরা মারছে আমার মাফ করার তুমি কে, তুমি ক্ষমা চাইলে কি আমি ক্ষমা করতে পারি? বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু তারা তো ক্ষমা করে নাই, আমার সহকর্মী সহ যারা এই জন্য মারা গেছে ওদের আমি বিচার চাইছি, বিচার সবার অধিকার আমার আছে, আমি দেশের নাগরিক, আমার সংবিধান এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার মানবাধিকার, আমি বিচার চাইতেই পারি, আন্তর্জাতিক আদালতে বিচার করে না কেন? এখন আমি সরকারকে বলতেছি যে আপনারা আন্তর্জাতিক আদালতে করেন না, তবে আমাদের এখানে ওদের ট্রায়াল করছে কি ওদেরকে আমরা ট্রায়াল করছি না, এদেরকে বড় বড় আলিয়া জান এদেরকে আমরা ফাঁসি দিয়েছি না, তাহলে এখানেও বিচার ট্রায়াল শুরু হোক না অসুবিধে কি? তো আমি এটা প্রাথমিক একটা ইয়ে করে দিছি আর কি, আমি মামলাটা আমি সাজাই দিছি, এখন যদি ওনারা যদি দয়া করে করেন। বর্তমান যারা তরুণ আছে সেই তরুণরা দেশের জন্য কিভাবে কাজ করতে পারে? দেশের জন্য কাজ আমি এটা বলি আমার কথা হলো দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য বড় কাজ হলো দেশকে মনে প্রাণে ভালোবাসা, দেশের মাটিকে ভালোবাসা, মাকে ভালোবাসা, মাটিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসলে আপনার কাজ আসে। তো আমাদের তরুণদের প্রতি আমাদের কথা হচ্ছে যে আপনাদের কাজ করতে হবে, কাজ বলতে কি কাজ যদি আপনি যদি পড়ালেখা যদি দেন আপনি অন্য কিছু না করে দলবাজি না করে আপনি ওই যে পলিটিক্যাল পার্টি লেজের ভিত্তি না করে আপনি পড়ালেখাই করেন এই কাজই করেন, আর আপনি যদি ব্যবসা করেন সঠিকভাবে ব্যবসা করেন আপনি ইয়েবার ব্যবসা করবেন না, আপনি যদি কন্ট্রাক্টারি করেন দেশের উন্নয়নের কাজ যদি করেন এখানে চুরি করবেন না, পার্সেন্টেজ নেবেন না, আপনি সৎভাবে আমার দেশের কাজ করেন এই যে রাস্তাঘাট কাল উন্নয়ন কাজগুলো সঠিকভাবে করেন। এখন আমার কাজ করতেছি আমি